যারা এই শাপলা বিলে আসতে চান তারা প্রথমে ঢাকার কুড়ি বিশ্ব রোডে আসবেন, সেখান থেকে কাঞ্চন ব্রিজ হয়ে জিন্দা পার্কের পাশেই পেয়ে যাবেন পদ্ম শাপলা এই রিসোর্টটি। তারপরেও কারো চিন্তা অসুবিধা হলে জিন্দা পার্কের আশেপাশে যে কাউকে জিজ্ঞেস করলেই জেনে যাবেন পদ্ম শাপলা রিসোর্টটির অবস্থান। কেমন লাগলো তোমার আজকে সারাদিন? জাস্ট অসাধারণ। সবার উদ্দেশ্যে বলতে চাই যে আজকে আমরা খুব সকালে আজান দিলে নামাজ পড়ে ঘুম থেকে উঠে চলে এসেছি। এটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জের জিন্দা পার্কটা আছে এখানেই, একটা রিসোর্ট পদ্ম শাপলা রিসোর্ট, রিসোর্টটার নাম। এখানে এসেছি, দেন আমরা নৌকায় করে ঘুরলাম। একটা নৌকায় দুই থেকে তিনজন ওঠা যায় আর নৌকার ভাড়া হচ্ছে ঘন্টা প্রতি 300 টাকা। আমরা 1.5 ঘন্টা ঘুরলাম। এই যে আমরা
শাপলা এবং পদ্ম ফুল অনেক অনেক দেখলাম এবং ছবি তুললাম। এখানে দোলনা আছে এবং সুন্দর একটা পরিবেশ, একদম গ্রামীণ পরিবেশ যাকে বলে। আপনাদের আসলে আসলে মনটা একদম পড়ে যাবে, আমরা এসেছি অনেক ভালো লেগেছে। এখানে সব কিছুর ব্যবস্থা আছে, যেমন খাবার ব্যবস্থা আছে, এছাড়া এখানে যেটা মেয়েদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট ওয়াশরুমের খোঁজ করে সবাই, ওয়াশরুম আছে। আপনারা এখানে আসলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। তারপর হচ্ছে চাইলে আপনারা বয়ফ্রেন্ড, এটা যদিও আমার হাজবেন্ড, বয়ফ্রেন্ড বা হাজবেন্ড যে কাউকে নিয়ে আসতে পারে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, তুমি যে এত প্রশংসা করলে কত টাকা নিয়েছো এখান থেকে? তুমি না বললে তারা করে দিবে, কারণ আমি তাদের আমির পারবো, তারা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। ওকে চলো।